বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপুনস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই রান্নাবান্না খুবই পছন্দ করি এবং রান্নাবান্না ছাড়া আমাদের জীবনটা আসলেই ভাবা যায় না, কারণ আমাদের পেটে খিদা লাগলেই আমাদের রান্নার প্রয়োজন। তো রান্নাবান্না অনেকে অনেক কিছু বলতে পারেন, শুধু রান্নাবান্না নিয়েই থাকি। তো আসলে রান্নাবান্নাটা সবারই প্রয়োজন, যে বলছে সেও কিন্তু খায়। তো তার জন্য রান্নাবান্নাটা আমরা প্রতিটা ঘরে ঘরে রান্না হয়ে থাকে। তো রান্নাটা আমার কাছে ভালো লাগে এবং আপনাদের সাথে শেয়ার করছি আমার সিম্পল ওয়েতে যে রান্নাগুলো করে থাকি তাই শেয়ার করছি। তো ফ্রেন্ড, আজকে আমি এখানে কিছু চিংড়ি মাছ রান্না করে নিব। তো তার জন্য তেল দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি টমেটো অ্যাড করে দিয়েছি। তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। একদম সিম্পল ওয়েতে এবং হাতে থাকা ঘরের হাতে থাকা উপকরণ দিয়ে আমি রান্নাবান্না করি, খুবই সহজভাবে রান্না করি। কার কাছে কেমন লাগে জানি না, হয়তো বা খাওয়ার মতো রান্না করে থাকি। তো এখানে চিংড়ি মাছগুলোকে আমি ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি, উপরের অর্ধেক খোসা ফেলে দিয়েছি, অর্ধেক রেখেছি। এভাবে করেই আমি চিংড়ি মাছটাকে কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছটাকে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তার সাথে আলু কেটে নিয়েছি একটু লম্বা করে করে, এই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা সহ চিংড়ি মাছটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার উপর ফ্রেন্ড অনেকটাই নির্ভর করে রান্নার স্বাদটা। রান্না এক একজন এক একভাবে করে থাকে, এক একজনের রান্নার প্রসেস এক এক রকম এবং স্বাদটাও এক এক রকম। আমি এভাবে রান্না করি খুবই সিম্পলভাবে। তো আমি জলটা দিয়ে দিয়েছিলাম, এটা ফুটে এসেছে, একটু পানি বেশি করে দিয়েছি কারণ এখানে আমি ফুলপুরি অ্যাড করছি। চট্টগ্রামের মানুষটা ফুলপুরি চিনে, তো এই ফুলপুরিটা অনেকটা বড় হয়ে যাবে। এখানে আমি কিছু সুগন্ধি মরিচ দিয়ে দিচ্ছি এবং টমেটো দিয়ে ছোট করে দিয়েছি রান্না হওয়ার জন্য। যেটা শেয়ার করছি এটা হচ্ছে একটা আমার পাশে একটা কবরস্থান আছে, কবরস্থানটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ কবরস্থানটা দেখলে আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ একদিন আমরা এভাবেই মাটির নিচে সবাইকে শুয়ে যেতে হবে। তো কবরস্থানটা দেখে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকি, জানালা দিয়েও দেখি যে এভাবে কবরে হয়তো বা সবাইকে যেতে হবে মুসলমানদেরকে। তো ফ্রেন্ড থাক, ওইটা বাদ, এখন আমি রান্নাটা করে নিয়েছি, ছোটো করে দিয়ে গিয়েছিলাম, তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে যা শেয়ার করছি এটা হচ্ছে যে ফটাফট আপনি শুকনো ডলসটা রান্না করে নিতে পারেন, এটি খুবই হেলদি, এটা ছোটো বাচ্চারা খুবই পছন্দ করবে এবং ছোটো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছিলাম এবং গাজর আর নুডলসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে দেখাইনি আগে। তো একটু লবণ অ্যাড করে নিয়েছি, মাংস দিয়ে দিয়েছি, মাংসটা আপনারা চাইলে দিতে পারবেন নাও দিতে পারবেন। তো এখানে নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি আমি, টমেটো সস দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি, এটাতেই রান্নাটা হয়ে যাবে। সয়া সসটা আপনারা চাইলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এভাবে করে রান্না করলে নুডলসটা অনেক বেশি হেলদি হয় কারণ এটাতে কোনো তেল দেওয়া হয় না, কোনো কিছু অ্যাড করা হয় না। তো ফ্রেন্ড আমি একটা ডিমকে ফিটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা অ্যাড করে দিয়েছি। ডিমটা অ্যাড করে দেওয়ার পর এটা একদম সুপের মতো হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে ততটাই ভালো হবে এবং ছোট বাচ্চারা থেকে বৃদ্ধরা সবাই এই নুডলসটা খেতে পারবে। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আপনাদের মতো আপু ভাইদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবেন। আমার এই ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার প্রিভিয়াস ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।